নাটোরে রোড মার্চে যাওয়ার মাইক্রোবাস ও প্রাইভেট কারে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করেছে বিএনপি। জেলা বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন জানান, বিএনপির রোড মার্চ সফল করার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা গাড়ি নিয়ে আসতে থাকেন। এ সময় দীঘাপতিয়া ইউনিয়নের ডাল সড়ক এলাকায় সমর্থকদের বহনকারী একটি মাইক্রোবাস থামিয়ে সরকার দলীয় ক্যাডাররা তাদের নেতাকর্মীদের মারধর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও সৈয়দ মোড় ও তেবাড়িয়া এলাকায় তাদের নেতাকর্মীদের আরও দুইটি গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।